জি-20 সম্মেলনে মতবিরোধ ভুলে উন্নয়নশীল বিশ্বের চাহিদার দিকে নজর দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-20 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই বৈঠক বসে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী কিউন গং ও সহ বৈঠকে প্রায় 40 জন প্রতিনিধি অংশ নেন। এবারে সম্মেলনে সভাপতিত্ব করছে ভারত। গ্লোবাল সাউথ নামে পরিচিত উন্নয়নশীল দেশগুলোর সমস্যা উত্থাপনে নেতৃত্বের এই সুযোগ কাজে লাগাতে চায় ভারত। তবে এই সম্মেলনকে ভারতের কূটনীতির জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে, কারণ দেশটির নিজেদের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের বিষয়ে তাদের অবস্থানে ভারসাম্য বজায় রাখতে চায়। বৈঠকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। To come in the way of